শুধু তাই নয়, তারা সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা শুরু করলো, সারা বিশ্বকে কলোনাইজ করলো, সারা বিশ্বের টাকা ইকোনমি মনিটরিং করা শুরু করলো, তারা সারা বিশ্বকে রুল করা শুরু করলো। এক কথায় তারা দাউদ আলাইহিস সালামের মতো আরেকটা স্টেটে পরিণত হলো যেটা সারা বিশ্বকে রুল করছে। হঠাৎ করে মিস্টেরিয়াসলি একটা কান্ট্রি সারা বিশ্বের মধ্যে আপলিফ্ট হলো এবং সারা ওয়ার্ল্ড তাদের দাসে পরিণত হলো অলমোস্ট। ইভেন এখন পর্যন্ত আমাদের দেশের যারা সুৎখোর এনজিও আছেন তারা তাদের সামনে মাথা নত করে দেন, তারা তরোয়ালি দিয়ে তাদেরকে বাড়ি দেয়। এখন পর্যন্ত তাদের লজগুলো আমাদের দেশ থেকে যায়নি, এখন পর্যন্ত তাদের কালচার আমাদের দেশ থেকে উঠে যায়নি, এখন পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়ে যদি কোনো কথা বলে সারা ওয়ার্ল্ড সেটাকে মেনে নিতে বাধ্য হয়। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এটা হচ্ছে আমার কথা। তারপর আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ। এবং এই বিশ্বযুদ্ধে তারা এমন কিছু টেকনোলজি এবং প্রযুক্তি দেখালো সারা ওয়ার্ল্ডকে যেটা কখনো ম্যানকাইন্ড কল্পনাও করেনি। তারা তাদের অ্যালায়েন্স তৈরি করলো, তারা কিছু কিছু কান্ট্রিকে তাদের সাথে জোট করলো এবং তারা তাদের শত্রুদের সাথে লড়াই করলো এবং যুদ্ধে জিতলো। এবং যুদ্ধে জেতার সাথে সাথে এমন একটা কিছু হলো সারা ওয়ার্ল্ডে যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করেনি, সেটা এই, তারা সারা ওয়ার্ল্ড থেকে কলোনি তুলে নিল কিন্তু একটা জায়গা থেকে তারা কলোনি তুলল না, সেটা হচ্ছে জেরুজালেম। এবং তারা বেলফোর ডিক্লারেশন দিল 1914 সালে এবং সেখানে ইসরায়েলের একটা স্টেট প্রতিষ্ঠা করার প্রথম কাজটা তারা শুরু করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এবং সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা আনাচে কানাচ থেকে সেই জায়গায় আসা শুরু করলো। তার আগ পর্যন্ত ইহুদিরা বিভিন্ন জায়গায় ছন্ন ছাড়া হয়েছিল। তারপর কি হলো? তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, আবার একটু খেয়াল করে দেখেন। এবং এই সময়টুকুর মধ্যে আরেকটা কান্ট্রি ব্রিটেনকে রিপ্লেস করা শুরু করলো। সেই কান্ট্রিটা আগে মানুষ চিনত না, সেরকম কোনো কান্ট্রির নাম আছে মানুষ কখনো জানতো না, তারা ছিল দাসদের কিছু কান্ট্রি, রেড ইন্ডিয়ানরা সেখানে থাকতো। হঠাৎ করে এই দিক থেকে আরও একটা কান্ট্রি রাইজ করা শুরু করলো এবং তাদের সাথে ব্রিটেনের একটা অ্যালায়েন্স হলো এবং তারা মিলে ইসরায়েলকে সাপোর্ট করা শুরু করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? সেই কান্ট্রিটার নাম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেন কখনোই জিততে পারতো না যদি আমেরিকার এই চোজেন হর্স তাদেরকে হেল্প না করতো। এবং হঠাৎ করে আমেরিকা এমন কিছু সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন এবং মিলিটারি পাওয়ার দেখালো যেটা সারা ওয়ার্ল্ড কখনো কল্পনা করেনি। তারা এমন কিছু দেখালো সারা ওয়ার্ল্ডকে যেটা জাপান কখনো চিন্তাও করেনি যে এরকম কিছু আমাদের ভাগ্যে হতে যাচ্ছে। এবং এই টেকনোলজিগুলো তারা কীভাবে পেল? ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? তাদের সাথে ব্রিটেনের অ্যালায়েন্সটা কেমন করে হলো এবং তারা কীভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সমস্ত ওয়ার্ল্ডকে ডমিনেট করলো? এবং এই 48-এর পরে ইসরায়েল আর ট্যুরিস্ট কান্ট্রি থাকলো না, এটা নিজস্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো। তাহলে এই প্রতিটা কাজের উদ্দেশ্যটা কী ছিল? ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট আর দেয়ার ইজ সাম আদার রিজন বিহাইন্ড ইট? কীভাবে 48-এর পর থেকে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে সেখানে একটা স্টেট গঠন করলো এবং ব্রিটেনকে রিপ্লেস করে কীভাবে ইউনাইটেড স্টেট এখন সারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হলো? ঠিক ব্রিটেন যা করছিল এখন তারা তাই করছে, তারা সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, সারা ওয়ার্ল্ডের পলিটিক্স, সারা ওয়ার্ল্ডের ইকোনমি, সারা ওয়ার্ল্ডের মিলিটারি সায়েন্স। এবং তাদের এমন টেকনোলজি আছে, এমন মিলিটারি পাওয়ার আছে যা যেটা সারা ওয়ার্ল্ড কল্পনাও করতে পারে না। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? নাও দেন আরও আছে, তারা একটা প্রতিষ্ঠা করলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক, তারা একটা ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করলো এবং তারা একটা ডলার তৈরি করলো, তারা ব্রিটেনের পাউন্ডটাকে সরিয়ে দিল, দিয়ে এখন ইউএস ডলারটাকে সারা ওয়ার্ল্ডের ওয়ান কারেন্সি হিসেবে তারা ঘোষণা করলো। এবং তারা তাদের ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে সুদের আওতায় নিয়ে আসলো এবং সারা ওয়ার্ল্ডের রক্ত চুষে চুষে তারা ধনী হওয়া শুরু করলো। সারা ওয়ার্ল্ডের গোল্ডগুলো তারা তাদের কাছে নেওয়া শুরু করলো এবং তেলগুলো তাদের কাছে নেওয়া শুরু করলো এবং সারা ওয়ার্ল্ডকে বোগাস এবং হারাম একটা পেপার মানি দিয়ে দিল, যেই পেপার মানি কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু নাই, সেটা আদৌ কোনো মুদ্রা নয়। কোরআনে আছে গোল্ড কয়েন এবং রূপার দিরহামের কথা। তারা সোনা রূপা কালেক্ট করে ধনী হওয়া শুরু করলো, তেল কালেক্ট করে ধনী হওয়া শুরু করলো এবং সারা ওয়ার্ল্ডকে পেপার মানি দিয়ে দিল, সারা ওয়ার্ল্ডকে সুদ দিয়ে দিল, ব্যাঙ্কিং সিস্টেম দিল। তারা সারা ওয়ার্ল্ডকে তাদের আদর্শ দিচ্ছে, সারা ওয়ার্ল্ডকে তাদের সাপোর্ট দিচ্ছে, যে তাদের আনুগত্য করবে সে
তার সাথে আছে। যে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে আসা ট্রুথের উপর থাকবে তাদেরকে তারা ডেমোনস্ট্রেটিং ডিসপ্লে দেখাচ্ছে, সামরিক আগ্রাসন, অর্থনৈতিক বয়কট, ঠিক আছে, আদর্শের বয়কট, এক কথায় তারা তাদেরকে ধ্বংস করার সব ধরনের পায়তারা করবে। এটা কি অ্যাক্সিডেন্টলি হচ্ছে? এবার আরেকটা ফেজ বলছি, ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটের পর হঠাৎ করে আমরা বিগত 40 বছর থেকে দেখছি, 40 বা 50 বছর থেকে আমেরিকাকে রিপ্লেস করে আরেকটা স্টেট ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং তারা পুরো ইউনাইটেড স্টেটকে এখন নিয়ন্ত্রণ করছে, তাদের সিনেট তারাই নিয়ন্ত্রণ করছে। তারা এখন ডলারকে সরিয়ে একটা কারেন্সি আনার চেষ্টা করছে, তারা ইউনাইটেড নেশন বা জাতিসংঘকে সরিয়ে নতুন কোনো সংঘ তৈরি করার চেষ্টা করছে, তারা সারা ওয়ার্ল্ডকে ছোট করে আনার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা বিশ্বযুদ্ধ তৈরি করার, যাতে করে তারা আমেরিকাকে সরিয়ে আবার রুলিং স্টেটে আসতে পারে, সেটা হচ্ছে ইসরায়েল। এটাও কি অ্যাক্সিডেন্টলি হচ্ছে? এই তিনটা ফেজ যদি আপনি বুঝতে পারেন তাহলে গিয়ে আপনি এন্ড অফ হিস্ট্রি বুঝতে পারেন। আমি একটা কথা আগে বলেছি, আপনি পলিটিক্যাল সায়েন্স দিয়ে, জিও পলিটিক্স দিয়ে, ফিলোসফি দিয়ে, ইকোনমি দিয়ে, কোনো কিছু দিয়ে এই ওয়ার্ল্ডকে এখন রিড করতে পারবেন না। যদি না এই নলেজগুলোর সাথে আপনার কাছে কোরআন এবং সুন্নার নলেজ থাকে তাহলে পারবেন, আদারওয়াইজ আপনার কাছে পসিবল না। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জ্ঞান আপনার থাকে, সাথে আপনি ইসলামিক এই এসকেটোলজি বা শেষ জামানার জ্ঞানগুলো রাখেন কোরআন এবং সুন্না থেকে, তখন গিয়ে আপনি একটা বুঝতে পারবেন আসলে কি হচ্ছে, তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। এদের বিরুদ্ধে কিছু কান্ট্রি আবার দাঁড়িয়ে আছে সেই শুরু থেকে, যেমন রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, আরেকটা কন্টিনেন্ট। এটাও কি অ্যাক্সিডেন্টই হচ্ছে? আসলে কি হচ্ছে আমি আপনাদের জন্য সহজ করে নিয়ে আসছি, এখন আমাদের হাতে টাইম কম। সেটা হলো এই, কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে, কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে যে ওদের রাইজিং, ব্রিটেন, দেন ইউনাইটেড স্টেট, দেন ইসরায়েল, এই রাইজিংগুলো একটা ফ্রেম অফ টাইম ফলো করে চলছে এবং এটা শেষ, হিস্ট্রি শেষ হওয়ার একটা আলামত। কিভাবে বুঝলাম আমরা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফেসাইড তিনি করেছেন যে যখন মদিনার গুরুত্ব কমে যাবে, আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, সারা ওয়ার্ল্ডে মদিনার এখন কোনো গুরুত্বই নাই, নো রোল, তারা সারা ওয়ার্ল্ডে কোনো রোল প্লে করে না, ট্যুরিস্ট জায়গা, মানুষ যায় সেখানে জিয়ারত করতে, পড়াশোনা করতে, সারা ওয়ার্ল্ডের পলিটিক্সের মধ্যে এটা কোনো রোল প্লে করে না, তার চেয়ে বেটার রোল মালয়েশিয়া প্লে করে। যখন মদিনার গুরুত্ব কমে যাবে ঠিক তখনই জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, সারা ওয়ার্ল্ডের এখন সারা ওয়ার্ল্ডের মাথা ব্যথার কারণ জেরুজালেম, ঠিক তখনই শুরু হবে তার পরের কথা। যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ঠিক তখনই শুরু হবে মালহামা। এই হাদিসটা রাসূল তার সাহাবীকে বলছেন, তার নাম মুয়াজ ইবনে জাবাল, মুয়াজ ইবনে জাবালের ঘাড়ে হাত রেখে তিনি বলছেন, মুয়াজ তারপরেই শুরু হবে মালহামা,